আমার আজকের রেসিপি অরেঞ্জ ক্যারোট স্মুদি, যেটা বানাতে টাইম লাগবে মাত্র 5 মিনিট। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে চলুন প্রথমে আমার ভিডিওটি দেখে নেওয়া যাক। স্মুদি বানানোর জন্য দেখুন, এখানে আমি নিয়েছি বড় সাইজে 2 গাজর, 2 কমলালেবু, ছোট্ট একটু আদার টুকরো, আর নিয়েছি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার এই অরেঞ্জের থেকে জুস প্রথমে আমি বের করে নেব, যার জন্য অরেঞ্জগুলো আমি মাঝ বরাবর কেটে নিলাম। আর আপনারা যদি জুস না বের করতে চান, সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জের খোসা ছাড়িয়ে ভেতরের পুরো অংশটা দিয়ে তারপর ব্লেন্ডও করে নিতে পারেন, লাস্টে গিয়ে স্ট্রেন করে নিলে হয়ে যাবে। আর যাতে বীজগুলো থেকে না যায়, কারণ বীজগুলো থেকে গেলে স্মুদিটা তেঁতো লাগবে, সেই জন্য আমি বীজগুলো এখান থেকে বের করে নিলাম। গরম তো এখন ভালো মতো পড়ে গেছে, সেই জন্য বিভিন্ন ধরনের জুস বা স্মুদি নেওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন। আর এই জুস বা স্মুদি নেওয়ার একটা বেনিফিট হলো, এগুলো হচ্ছে ফ্যাট ফ্রি, আর যেগুলো রিচ ইন ভিটামিন, মিনারেলস অ্যান্ড এনজাইমস। আর আজকের এই স্মুদি কিন্তু ভিটামিন এ এবং সিতে সমৃদ্ধ, যেটা আমাদের স্কিনের আইসাইটের জন্য খুব এফেক্টিভ, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করতে খুব হেল্প করবে। গাজর আর কমলালেবু দিয়ে বানিয়ে নেওয়া এই জুস বা স্মুদি, যেটাই আপনারা বানান না কেন, এটা কিন্তু আমাদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, স্ট্রোকের রিস্ক অনেকটাই কমিয়ে দেয়, আমাদের ওরাল হেলথ ভালো রাখতে আমাদেরকে খুব হেল্প করে। আর এখন যেরকম ওয়েদার চলছে, সারাদিন প্রচণ্ড গরম, আবার সন্ধ্যে থেকে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই ধরনের ওয়েদারে কিন্তু জ্বর, সর্দি, ঠান্ডা লাগার টেন্ডেন্সি আমাদের খুব বেড়ে যায়। তাই বাইরে থেকে কোনো পানীয় না কিনে এই ধরনের স্মুদি বা জুস বানিয়ে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, যেটা আমাদের খেতেও খুব ভালো লাগবে, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে কিন্তু খুব উপকারী। দেখুন, একটা মিক্সিং জারের মধ্যে আমি গাজরগুলো অ্যাড করে দিলাম। গাজরগুলো আমি ছোটো টুকরো করে আগে কেটে নিয়েছিলাম, অরেঞ্জ জুস এখানে আমি অ্যাড করে দিলাম, আর যে ছোটো টুকরো আদা এখানে আমি নিয়েছিলাম, আদা গ্রেট করে এখানে অ্যাড করলাম। আদা কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে ব্যবহার করবেন, আদা বেশি ব্যবহার যদি করা হয় তাহলে স্মুদিটা কিন্তু তেতো লাগবে খাওয়ার সময়। গোলমরিচের গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম, আপনারা নিজেদের ইচ্ছে মতো বেশি বা কম গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। আর দেখুন, একদম লাস্টে আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, তবে এটা কমপ্লিটলি অপশনাল, যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। যেহেতু আমি স্মুদি বানাবো, সেই জন্য খুব বেশি জলের ব্যবহার এখানে করলাম না, মোটামুটি 1 কাপ মতো জল এখানে আমি অ্যাড করে এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যারা ওয়েট লস করতে চাইছেন বা যারা ওয়েট মেনটেন করতে চাইছেন, তারা কিন্তু ডেইলি এই ধরনের স্মুদি খেতে পারেন। আর এটা খাওয়ার সবথেকে বেস্ট টাইম হলো লাঞ্চের থেকে ডিনার অবধি, আমাদের মাঝখানে অনেকটা ফাঁকা টাইম থেকে যায়, সেই বিকেলের টাইমে চা বা কফি স্কিপ করে কিন্তু এই ধরনের স্মুদি বা জুস যে কোনো কিছু আপনারা একটা খেতে পারেন। এবার এই স্মুদি আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম, আর আপনারা যদি জুস খেতে চান সেক্ষেত্রে কিন্তু এই পুরো মিক্সচার খুব ভালোভাবে স্ট্রেন করে নেবেন। এই স্মুদি কিন্তু পরিবেশনের জন্য এখন একদম রেডি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।